আপনি যদি কামিলও কোথাও চিনি আর মুমিনও মুমিনের দিল আর সে আজিম সেজন্য উলিয়াও হয় কোথাও চিনি কুলুবিন মুমিন যদি ইয়ে থাকে একে অন্য শ্রদ্ধা করতে পারে তোমার মুমিনের কল্প থাকে আল্লাহ। আপনার আপনার একটা প্রশ্ন আমার পক্ষ থেকে, আমরা এক আল্লাহ মানি তো আমরা এক আল্লাহর নিচে নতইতাম না মানুষের কাছে নতইতাম? ধন্যবাদ আপনার। আপনারা আমরা কইতে পারবে লেবু গাছ বা কমলা বা মাতুয়া তো সুন্দর আমরা ইয়া বেচারার বাড়ির সুন্দর লইলাম আর উপভোগ করি নমাজি মানুষের জিরাই আর যে মেইন মসজিদ হইলো একটা দেখো টিনের গড় ওগুলো মসজিদ মসজিদ কোন কোন বিল্ডিং। আমি আপনার আর একটা প্রশ্ন করি, আপনি কয়দিন দেখি এই জায়গাটা আছেন? আমি আছি প্রায় 9:00 আপনি যে কথা বহুত দূর আইসেন আকিমু সালাত আকিমু যাকাত পুরানো ২,২৬,৬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 
আগ্রহী যায় পানি আল্লাহর কোন শরীকও নাই, আমরা শয্যা দিবার আর কোন জায়গাও নাই, একমাত্র এক আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমার আল্লাহর বান্দা। ওহন মাজারও আমরা আই মাজারও আইয়া সুজা দিতাম আপনি মাজারও কেমনে। অনেক অংশে করে বাট অনেকে দেখলাম যে অন্যান্য কিছু ক্রিয়াকলাপ আছে ওগুলা করে মনে মাজারও শ্রদ্ধাদের ওগুলা কিতা ঠিক ঠিক মনে করেনি আপনি অবশ্যই আমরা এক আল্লাহ নিচে নতইতাম নিনা মানুষের কাছে নতইতাম
আল্লাহর আল্লাহর যেমন কুলুমিন মুমিন যারা আছে তারা জন্য তো এটা মুমিন আর আল্লাহ তো সমান না, সমান নেই মুমিনের তো অনু আল্লাহ জি না কুলুমিন মুমিন জি না আর জি হয় তুমি তোমারটা করো। ওকে ধন্যবাদ আপনারে। আসসালামু আলাইকুম, আমি ইসলামের আঙ্গিনা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সো আপনার কোনো কিছু বলা আছে যে মাজার শরীফ থেকে নিয়ে? মাজার শরীফ, মাজার শব্দ তো দেখা জি, হ্যাঁ, হাজার হাজার মানুষ বাবা সুলতানে বাংলা শাহজালাল বাবাকে দেখতে আসেন, কেউ দাওয়াত দানতে হয় না, যে দেখেন লক্ষ লক্ষ মানুষ আসে কেউ দাওয়াত দানতে হয় না, এটা রুহানিক সম্পর্ক অবশ্যই, এটা এটা আধ্যাত্মিক জি জি। তো এখানে এমন কোনো কিছু ঘটে যায় ইসলাম শরিয়া পন্থার বাইরে আপনার কি কোনো কিছু মনে হয়? দেখেন শরিয়া বলতে তো অনেক কিছু, আমাদের ইসলাম ধর্মের মধ্যে তো রাসূল পাকই বলছেন যে আমার উম্মতের মধ্যে 72টা দল হবে, একটা দল ব্যতিরিকে 72টি জাহান্নামে চলে যাবে। এরা সবাই 72 দলই আপনার শরিয়া মানে, শরিয়াকে সম্মান দেয়। এখন আমরা মূল আমাদের ইসলামের মূল থিম যেটা, এটা তো আমরা হারিয়ে ফেলছি। যেহেতু আল্লাহর কোরআন পাকে যা আছে, কোরআন পাককে আমরা মানি, যারা আছেন আল্লাহ রাসূলের আদেশকে আমরা এই পর্যন্ত মানি আসতেছি, কেউ মানি না আমরা। অবশ্যই কেউ মানতেছে না জি। আপনার এই এই সমস্ত বিষয়ে আপনার মন্তব্যটা কি? আমার মন্তব্য হলো যে আমি ওলি আল্লাহ বিশ্বাসী, আল্লাহর ওলি, যে হযরত রাসূল পাকের প্রতি জানের চেয়ে বেশি মহব্বত করি, ওনার আদর্শকে মানার চেষ্টা করি এবং ওলি আব্দাল গাউস কুতুবকে মানি, এই সিলসিলা অনুযায়ী আমি চলি। কোরআন পাকের আল্লাহ পাকের প্রথম হুকুম হলো তাজিম সেজদা, ও সুজুদুল আদম, আদমকে তাজিম সেজদা দেওয়ার অনুমতি দেওয়া আল্লাহ দিছেন। এরপরে মনে করেন যে আপনার এই পর্যায়ক্রমে যারা আল্লাহ ওয়ালা, যাদের কাছে গেলে আল্লাহর আল্লাহর থিম পাওয়া যায় বা আল্লাহকে পাওয়ার একটা আত্মা তৃপ্তি হয়, তাদেরকে আমরা তাজিমি সেইদা করতে পারি। আচ্ছা, আপনার শিক্ষাগত আপনার শিক্ষা আমার কথা শেষ করি। কোরআনের মধ্যে তাজিমি সেইদা সর্বপ্রথম আল্লাহর হুকুম হলো সুজুদুল আদম, একমাত্র সেইদার বিরোধিতা করছেন একজন ইবলিস। হ্যাঁ, আমরা হন সেই সেই মর্মে যদি আমরা ওই এরকম ধরনের মন মানসিকতা হয় যে আমি ওনাকে দেখলে তাজিমি সেইদা হিসেবে আল্লাহ জেনে না যে ওনার ভিতরে আল্লাহ আছে, হ্যাঁ, কুলুবুল মুমিনে আরো শিল্লা, ওনা উনি আল্লাহ ওয়ালা, ওনাকে সেইদা দিলে যেমন আল্লাহ আল্লাহ পাবে এবং কাবাগরকে সেইদা দিলে আল্লাহ পায়, যেমন এরকম ধরনের নিয়ত করে যদি দেন আপনি দিতে পারেন তাজিমি সেইদা। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা, ইলমি শিক্ষাগত যোগ্যতা? আমি 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 আপনার, হ্যাঁ, শিশুকাল পর্যন্ত আমি ফাজেল পরীক্ষা দিছি আর আমি দার্শনিক জামি করছি। কোন জায়গা থেকে নিয়েছেন? এটা ঢাকা আশুলিয়া, ঢাকা আশুলিয়া থেকে। ফেরেশতাদেরকে বলছে না? সেই সময় তো আদম আলাইহিস সালাম একজন ছিলেন, ইউসুফ নবী সেজদা করছে কিনা, আমার কথা শুনেন, আমার কথা আল্লাহর না বিভ্রান্ত না, আপনারা মানলে মানেন না মানেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কথা শুনেন। সূরা ইউসুফ, এখন যদি আপনার সূরা ইউসুফের মধ্যে ইয়াকুব নবী 10 ভাই নিয়ে ওনার মা সহকারে ইউসুফ নবীর সেজদা করছেন, আমি বলি আপনাকে অবশ্যই দিয়েছেন হয়তো, কিন্তু এখন অবশ্যই সূরা ইউসুফ চালু ছিল। আচ্ছা, রেফারেন্সটা দেন আপনি, যে আপনি এখানে এখানে টিভির টিভি রেফারেন্স দেখেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি অত্যন্ত সুন্দরভাবে কথা বলছিলেন, আমরা শুনছিলাম। তো প্রশ্নটা হচ্ছে, আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, বাট ওটা কি কোনো মানুষকে দেওয়া হয়েছে, না ফেরেশতাকে, না জিনকে দেওয়া হয়েছে? সমস্ত কুল কায়নাতকে সেজদা করেছে, সমস্ত ফেরেশতা একমাত্র সেজদা দিছে না? আমরা আমরা অনেক ওয়াজ নসিহত থেকে একটা কথা শুনি যে আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেক নারীকে বলতেন তার স্বামীকে সেজদা করার জন্য। এটা ঠিক আছে, আপনার আপনার যদি
আমরা কোরআন শরীফ কোরআন হাদিস কিভাবে মানি? কোরআনের তো অর্থ আপনার একটা আয়াতের অর্থ আপনার 80-90টা হয়, কারণ একটা শব্দের অর্থ 80-90 ভাবে নেওয়া যায়। আপনি এইভাবে যদি এটা এটা অনেক তর্কের ব্যাপার। আপনি বলেন হযরতে রাসূলে পাক যখন সূরা 23 নম্বর আয়াতে বলে গেলেন যে কুল্লা আসালুকুম আলাইহিম আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের মধ্যে আমি একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো আমার আহলে বাইতকে ভালোবাসবা। হ্যাঁ, তারা অঙ্গীকার নামা দিছেও ভালোবাসবে, এরপর তাদেরকে হত্যা করা হলো না। আসলে ভালোবাসা এক জিনিস আর সেজদা করা আরেক জিনিস। আমার কথা শুনেন, হত্যাটা করছিল কে? কোন খ্রিস্টান কোন একজন বলছিলেন যে একজন বন্ধু বলছিলেন যে তিনি সেজদা দেওয়া জায়েজ, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওনাকে কোয়েশ্চন করার আগে পাবলিক ওনাকে কোয়েশ্চন করছে, এবং পাবলিকের মায়া যারা অনেক বেদা পড়েছেন আর ধন্যবাদ সবাইকে ইসলামের আঙ্গিনা থাকার জন্য। এখানে কিন্তু সরাসরি সেজদা করা হচ্ছে, তো অনেক অপকর্ম চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিছু কিছু স্থানে আমাদেরকে নিষেধ করা হয়েছিল যাওয়ার জন্য, সে জায়গাটা আপনাদেরকে দেখাতে পারেন নাই, যার জন্য দুঃখ প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়েছে মনে করেন মুসলিমদের জন্য, খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তাদের জন্য তৈরি হয়নি। আর মসজিদ ঘরে আলিম একজনই থাকে, আল্লাহ থাকে না, আলিম থাকে, তার তার ভরসায় যদি আমরা চলতে পারি, ঠিক আছে, ভরসায় থাকতে পারি, তাহলে আল্লাহ আমরা যদি আল্লাহ নিজের ইচ্ছা ব্যক্তিত্ব ডাকি, আল্লাহ আমাদের সহযোগিতা করবে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন অবশ্যই। আপনার হাতে যদি কোনো কিছু খাবার দেওয়া হয়, আপনি যদি হাত দিয়ে মুখে না দেন, তাহলে কি আপনি সেটা খেতে পারবেন? জি না। তাহলে কেন আপনি এই জন্য আল্লাহর উপর ভরসা করবেন? অবশ্যই ওনার কাছ থেকে জ্ঞান নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমল করুন আর আপনার বাস্তব জীবন চালিয়ে যান। জি, কি আমি কি সঠিক বললাম নাকি ভুল বললাম? না, ঠিক বলছেন আপনি, ওকে বলছেন। এবং কি মনে করেন যে এই যে আমরা অসহায় মানুষ, কত মানুষ কত কিছু। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি স্থানীয় বাড়ি হয়েছে ঢাকার, স্থানীয় বাড়ি হয়েছে গাঙ্গের ওপার। আচ্ছা, আপনি এখানে কতদিন থেকে আছেন? আমি এই জায়গায় প্রায় 16-17 বছর ধরে থাকি। 17 বছর? জি। এখানে কি আপনি এমন কোনো কিছু বিশৃঙ্খল কোনো কিছু দেখেছেন যা পরিবেশ বা ইসলামী শরীয়তের বাইরে? জি না, কোনো কিছু দেখেন নাই? জি না। হ্যাঁ, খবর শুনছি কিন্তু দেখি নাই। দেখেন নাই? না, খবর শুনছি। অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখলাম আমরা এখানে, যে এখানে মোমবাতি জ্বালাচ্ছে পরে এইটা তো আছে, এটা তো মাজার মঞ্জিল। জি, আপনি যা বলতেছেন এটা তো মাজার মঞ্জিল। এখানে তো অনেক মানুষ অনেক নিয়ত নিয়ে আসে, ঠিক আছে, যে হয়তো আমার সন্তান নাই, আল্লাহ তুমি আমার সন্তান দিও, তুমি আমার সন্তান দিও, ঠিক আছে, তারপরে কেউই বলতেছে যে না। ধন্যবাদ আপনাকে, আমাদের সময় আসলে স্বল্প, দেখুন আমরা বল। আচ্ছা, আপনি যে সন্তানের কথা বললেন, আপনি সন্তান কার কাছে চাইবেন? আমি আল্লাহর কাছে চাবো। অবশ্যই আল্লাহর কাছে চাইবেন, তাহলে মাজারে মনে করে মালিক আল্লাহই। জি, অবশ্যই। তাহলে আপনি আরো কোন একটা কথা বলতেছিলেন যে এখানে সন্তান চাওয়ার জন্য আসা হয়? অনেক মানুষ অনেক নিয়ত করে আসে এখানে আসে, দর মালিক আল্লাহ। জি, আপনারটা বলেন। আমি বলবো একটুকো যে আপনারা যে মানুষের নামাজের শিক্ষা দিতে আছেন, আপনাদের আল্লাহ অনেক বড় করুক, এবং কি আমাদের একটুকু আপনি করবেন। আপনি নামাজ পড়েন, আর নামাজের সময়টা আসলে চলে যাচ্ছে, আমাদেরকেও নামাজে যেতে হবে, আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। আপনারা যারা
আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই বসে আছে ওইখানে ওইদিকে, যে তাদের অবস্থাটা দেখলে যে ওরা পাক বা মনে করেন নামাজের নামাজের জন্য যে মনে করেন এটা আমার দিকে সব দিকে ভালো লাগে, কিন্তু এই যে মহিলারা আড্ডা দিতে আসে মানে ই করতেছে এটা আমার দিকে খারাপ লাগে খুবই। অবশ্যই অবশ্যই এটা খারাপ, কিন্তু এখানে আরও অনেকেই রয়েছেন যারা বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আমার চোখের সামনে পড়ে না, যদি দেয় নেয়, না দিলে তো জোর করে নেয় না, তারা বসে আছে যদি দেয় নেবে, না দিলে তো নেয় না, জোর করে তো তার টাকা নেয় না, তাদের নামে খালি খালি ই করবো কিসের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আসসালাম, আমি এখানে লোকালি থাকি, খোজাখলা এরিয়া থেকে আসছি। তো এই মাজারে কি প্রতিদিন লোকরাই আসে? হ্যাঁ, প্রতিদিন লোকরা আসে, বিভিন্ন পর্যটকরা আসে এখানে, আয়সা মাজার জিয়ারত করে, বিভিন্ন জেলা থেকেও আসে সবসময়। আচ্ছা, আপনি যেহেতু এখানকার লোক আছেন, আপনি তো নিশ্চয়ই এখানকার সব পরিস্থিতি দেখতে পারেন, তো মাজারে কি এমন কোনো অশৃঙ্খল বিশৃঙ্খল কি কোনো ঘটনা ঘটে যা আপনাদের চোখে সবসময় পড়ে? সবসময় হয় যে এগুলো মনে করেন যে এগুলা থাকে, যে লোকাল কিছু যে মানুষ থাকে না, যে আপনার যে খারাপ ধরনের লোক, এইসবের কিছু ঝামেলা হয়, এই যে চিন্তাইকারী বা ধরুন চাঁদাবাজি, বিভিন্ন সমাজে মানুষের ফল্ট ফেলা, এই ধরনের কাজ হয়, এমন ধরনের বিশৃঙ্খল কোনো বড় আকারে কিছু হয় না। আচ্ছা, এই যে চাঁদাবাজির কথা আপনি বললেন, তো এই বিষয়গুলো কি মাজারে কি নির্দিষ্ট কোনো লোক আছে যারা বা আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা এইগুলা মানে সুষ্ঠুভাবে বিচার করে দেন? এটা আসলে মূলত রাজনৈতিক দিক থেকে অনেক প্রভাব মানুষে আসে, আইনগত লোক এগুলো দেখলেও তারা এসব নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা ইয়া করে না আর কি, আপনার যেটার যে এটা সঠিক যে বিচার করবো সে ধরনের কেউ নেই, যার যার করতে আসছে যার ক্ষমতা অনুযায়ী। আচ্ছা, তো আপনি কতদিন ধরে এখানে আছেন? এখানে আমি আমার জন্মই, সেই হিসাবে এখানেই সিলেটেই। মাঝারে কি প্রতিদিনই আসেন? না, মাঝে মধ্যে আসি, সবসময় আসা পড়ে না, সময় হিসাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন ভাই? আমি এখানে সাগরদিঘির পর আমার বাসা। মাঝারে কি কদিন পর পর আসেন? সপ্তাহে একদিন মোটামুটি আসি আর কি। আচ্ছা, এই যে মাঝারে যে পরিস্থিতি আপনারা দেখেন, নিশ্চয়ই যেহেতু এখানকার লোক আপনি সপ্তাহে যদি একদিন আসেন, তাহলে নিশ্চয়ই মাঝারের সব দৃশ্যগুলো আপনার নিশ্চয় করে যান। কোনো উল্টাপাল্টা কি কোনো দৃশ্য? না, এরকম আসলে সামঞ্জস্য কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। তো এখানে আসলে বিভিন্ন ধরনের পাগল মস্তান এগুলো আসে, এরা সাধারণত নিজের শান্তির জন্যই আসে আমি মনে করি। তো এখানে এসে এরা মানে মানে খারাপ কিছু করে বলে আমার মনে হয় না। এরা কি মনে করেন আপনাদের মধ্যে সাদাসিধা মানুষ যাদেরকে কি আঘাত করে বা এমন? না, ম্যাক্সিমাম লোকেরাই সাদাসিধা টাইপের এখানে যারা আসে, এদের মনের আকুতিটা মানে হচ্ছে শাহজালাল মাজারে আমি আসছি, এখানে এসে আমার মনের মানে আকুতিটা প্রকাশ করতেছি, এটাই তাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্যেই তাদের আসা আমি যেটা মনে করি। এই হলো অবস্থা আর কি। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে ইসলামের আঙ্গিনা আপনারা সময় দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ইসলামের আঙ্গিনা টেলিভিশনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Thank you.
আসসালামু আলাইকুম আন্টি, আপনার সাথে কথা বলতে পারি? আমরা ইসলামের আঙ্গিনা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম। আপনি যে এখানে মোমবাতি জ্বালাচ্ছেন, এটার উদ্দেশ্যটা কি? কোনো উদ্দেশ্য আছে? ও, আমার উদ্দেশ্য লই আর বসে না। আপনি মনে করেন যে মাজারের মধ্যে ওই যে মোমবাতি জ্বালানো বা মানত করা, এগুলা কি মনে করেন ইসলামের মধ্যে পড়ে? আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একজন মহিলা মানুষ, তিনি মাজারের মধ্যে আপনার মোমবাতি জ্বালাচ্ছেন, যা ইসলাম কোনোভাবেই সমর্থন করে থাকে না। কারণ মাজার হচ্ছে একটা পবিত্র স্থান যেখানে আমরা মানুষ জিয়ারত করতে আসে বা ভ্রমণ করতে আসে ইতিহাস জানতে। কিন্তু আমাদের বর্তমানে যে কুসংস্কার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শুধু উনি যে মোমবাতি জ্বালছেন তা নয়, ওইদিকে আমরা আরও অনেক কিছু দেখেছি যে মানুষ সেজদা দিচ্ছে, ওয়ালের মধ্যে সেজদা দিচ্ছে, যা অবশ্যই শিরিকের আওতাভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কারো কাছেই আমাদের মাথা নত করা উচিত না, যেটা শিরিক হিসাবে গণ্য হয়। অবশ্যই মাজার একটি পবিত্র স্থান যেখানে আমরা প্রত্যেকেই ইসলামী মন মানসিকতা নিয়ে এখানে আসি পরিদর্শন করার জন্য, ইসলামের ইতিহাস সম্পর্কে জানার জন্য। সো আমরা মনে করি যে এরকম কাজ ঠিক না। আপনি মন থেকে কিছু দোয়া করতে পারেন, নামাজ পড়ে আপনি দোয়া করবেন আপনার ছেলের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করতে পারবেন। সো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আঙ্কেল, আসলে আপনারা অত্যন্ত সুন্দরভাবে ওনাকে প্রায় আটকে ফেলেছেন। আমরা যে কোয়েশ্চনটা করার ছিল তা আপনারা খুব সুন্দরভাবে তা আপনারা উপস্থাপন করেছেন। তো এখন যদি অনেক কথা আমরা ক্যামেরা ক্যাচ হয় নাই, অনেক উশৃঙ্খল ছিল পরিবেশটা, তো এখন যদি শান্তশিষ্টভাবে কিছু বলতেন। জি আলহামদুলিল্লাহ, আমরা এখানে লক্ষ্য করলাম যে একটা লোক আসলে ইসলাম সম্পর্কে মানুষকে ভ্রান্ত ধারণা দিচ্ছে, যেখানে কোরআনে আল্লাহ পাক জিন এবং ফেরেশতাদেরকে যেখানে আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলছে, সেখানে ওটা রেফারেন্স দিয়ে উনি বলতেছে যে পীর আলীকে সেজদা করা যাবে। এটা সম্পূর্ণ মানে হারাম না, শুধু এটা শেরকেরও শেরকের পর্যায়ে, এটা বেদাত না, শেরকেরও পর্যায়ে অনেক উচ্চ মানে গুণা এটা আর কি। তা আমরা আপনারা যে ভিডিও করতেছেন, আপনাদের মাধ্যমে জনগণ যেন এটা জানতে পারে, যে সমস্ত ভণ্ড প্রতারকদের কথায় যেন মানুষ বিভ্রান্ত না হয়। আল্লাহ পাক নিজে রাসূল সাল্লাম কখনো কাউকে সেজদা করতে বলে নাই, যদি সেজদা করতে কাউকে বলতেন তাহলে রাসূল বলে গেছেন যে তাহলে স্ত্রীকে তার স্বামীকে সেজদা করতে বলতো, সেটা কখনো বলা হয়নি কোনো মানুষকে। রসুলকে তো সেজদা করার জন্য বলতো, রসুলকে সেজদা করতে বলতো, সেটা কখনো বলে নাই। সুতরাং মানুষকে সেজদা করা যাবে না কোনো অবস্থাতেই না, কোনো কাউকে না, কোনো পিরালেও কে না। আমি একটি কথা আপনাদের আমি একটি কোয়েশ্চেন করতে যাচ্ছি, যেটা হচ্ছে ইসলাম প্রচারে যে কোন তরিকার ইমামও বলে নাই সেজদা করার জন্য, কোন মজাবের ইমামও বলে নাই সেজদা করার জন্য, এটা কোথা থেকে আসলো? লা শারিকা লাহু। আসলে হযরত শাহজালাল সাহেব পুরান সহ যত আউলিয়া আছেন, পীর আউলিয়া আছেন, এরা আসলে ইসলাম প্রচারে অনেক অনেক অবদান ছিল, কিন্তু ওনাদেরকে তাই বলে সেজদা করতে হবে? কোন নবী রাসূলকেও সেজদা করার কোনো অনুমতি ছিল না? এরা যদি সেজদা করতে হতো এরা পাহাড়ে উঠছে কেন? এরা তো নিচে যার নামে সেজদা, আমার মনে হয় এরা ধর্ম বিক্রি করে যাচ্ছে, নিজেকে গায়ে পড়া নবীর পর যায় না। আসলে ওরা তো নবীর পর যায় না, নবী অনেক উপরের পর যায় লোক, সবগুলো সেই নবীকে সেজদা করা যাবে না, সেখানে তো জনসম্মুখে নাই, এটা তো অনেক মানে একটু পরের কথা, এটা জনসম্মুখে নাই, সব পাহাড়ে যতগুলোতে ঘুরছি আমি আজকে আমার মেয়েদেরকে নিয়ে, আমার তো সব মেয়ে, পাঁচটা মেয়ে, হ্যাঁ, এরা পাহাড়ে কেন, এরা টিনের উপর কেন, এরা তো জনসম্মুখে আসে বাসা বাড়ি।
যেমন বন্ডরা বের করে থাকে তেমনই ভালো মানুষ আছেন, তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখছেন, আপনারা দেখতে পারলেন কিভাবে বন্ডদেরকে আটক করা হলো গণ সমাজের মধ্যে। তো এভাবে আরো অনেক জানা অজানা তথ্য আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।